হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা? আমি হাসিব আছি আপনাদের সাথে, আর আজকে চলে আসছি অ্যানাদার ভিডিও নিয়ে। সো ভিডিওটা হচ্ছে, একটা প্রোডাক্ট কিনলাম, এটা হচ্ছে বাইকের, যেহেতু ট্যুর করি লং ট্যুর, সো সেই জন্য একটা ট্যাঙ্ক ব্যাগ কিনলাম। তো কেমন ট্যাঙ্ক ব্যাগটা হয়েছে তা আপনাদের সাথে একটু শেয়ার না করলে ভালো লাগতেছে না, এই কারণে এটা কোনো রিভিউ টিভিউ না, জাস্ট ট্যাঙ্ক ব্যাগটা দেখাবো। সো এটা আমি কিনেছি ঢাকা থেকে রাইডার্স ডিএনএ সেই শপ থেকে। সো একটু আনবক্স করি, আমি শপের লিংক আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেব। ব্যাগটা হচ্ছে ব্র্যান্ডের একটা ব্যাগ, এই যে গডস, এই যে আমি অনলাইনে যেহেতু অর্ডার দিয়েছি, আমি প্রথমে ছবি দেখে অর্ডার দিয়েছিলাম আর ভিডিও রিভিউগুলো দেখে অর্ডার দিয়েছিলাম, তারপরে আমি যেটা মনে করছিলাম এর থেকে বড় হবে সাইজ, বাট সাইজটা খুব বেশি বড় না। তারপরেও যেহেতু ট্যাঙ্কের উপরে থাকবে, বেশি বড় হলে আবার একটা প্রবলেম। সো অল্প কিছু জামা কাপড় এবং পাশে অনেকগুলো ইয়ে আছে, এখন কোথায় কী আছে সবগুলো আপনাদেরকে দেখাই। সো ট্যাঙ্ক, এই হচ্ছে পুরো ব্যাগটা, এই সাইডে পকেট, এগুলা এই যে ব্যাগটার কাপড়গুলো অনেক হার্ডি, আশা করা যায় টেকসই হবে। সো বেসিক্যালি রিভিউ না এটা, এটা জাস্ট আপনাদের আমি কিনলাম একটা প্রোডাক্ট, আপনাদেরকে শেয়ার করলাম। তো আমার কাছে যতগুলো ব্যাগ দেখছি বাংলাদেশে এখন তো অ্যাভেলেবেল কম আর কি, সো এটা আর কি মোটামুটি ভালো লেগেছে। উপরে একটা পোর্শন আছে যেখানে আমরা আমাদের ফোন রাখতে পারি, ফোনটা রাখতে পারি এই অপশনে, এখানে ফোন রাখতে পারি, ফোন রেখে ফোনের ডিসপ্লে দেখে ম্যাপ দেখে চালানো যাবে, ফোনটা দেখে দেখাবো। সো এবার ভিতরের অংশ পোর্শনটা খুলি, এই যে এই ওপেন করে এখানে কিছু পকেট আছে, পকেটে অনেক কিছু রাখতে পারবেন, মানি ব্যাগ রাখতে পারবেন, ওয়ালেট রাখতে পারবেন। সো এই আর কি, এটা হচ্ছে একটা রেইন কভার দিছে, রেইন কভারটা, আর ভিতরে আছে বেল্ট, কিছু বেল্ট, এটা হচ্ছে শোল্ডার বেল্ট, ব্যাগটা শোল্ডারে ইউজ করা যাবে ঘাড়ে, আর সাথে সাথে ট্যাঙ্কের উপরেও ফিট করার জন্য। এই যে এই বেল্টটা হচ্ছে ট্যাঙ্কের সাথে ফিট করার জন্য, আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সেট আপ করতে হয়। আমি অবশ্য আগে সেট আপ করিনি, হ্যাঁ এটা আমার ম্যাগনেট, তো আমরা একটু পরে সেট আপ করে দেখব। আর কিছুই নাই, এখানে কিছু স্টিকার মানে আর কি মেনু দিয়েছে, ইনফরমেশন মেনু গাইড। সো এই আর কি, এই হচ্ছে টোটাল ব্যাগটা, ব্যাগের আশেপাশে আবার এখানে পকেট আছে, এখানে আবার পকেট আছে, এই পাশে অনেক কিছু রাখা যাবে, চার্জার রাখা যাবে, মোবাইল চার্জার, কেবেল রাখা যাবে, পানির পট রাখা যাবে। আমি সাধারণত ব্যাগটা অ্যাকচুয়ালি কিনেছি হচ্ছে আমার ব্লগিংয়ের যে ক্যামেরাগুলো আমি নিয়ে ক্যারি করি, সো তার জন্য আর কি কাপড়ের ব্যাগের ভিতরে রাখলে ওগুলো সেফটি থাকে না, সো এর জন্য একটা হার্ড ব্যাগ, একটু শক্ত ব্যাগ দরকার ছিল, সো এই কারণে আর কি এটা নিয়েছি। যেমন ক্যামেরাগুলো এখানে রাখা যাবে, ব্লগিং ক্যামেরা বলেন, ড্রোন বলেন, লেন্স বলেন, গোপ্রো, যখন মাউন্টিংয়ে না থাকে তখন সেলফি স্টিকগুলো, যে গোপ্রো স্টিকগুলো সেগুলো এখানে নেওয়া যাবে। সো এই আর কি, এই হচ্ছে ব্যাপার। সব মিলিয়ে ব্যাগটা আশা করছিলাম একটু সাইজে বড় হবে, কিন্তু বড় না এই সাইজটা। সো এখানে আবার একটা হ্যান্ডেল দিছে, এটা সাইডেও ই করা যাবে, তো দেখি আর কি। এটা ঘাড়ে বাঁধানোর জন্য যে জিনিসটা দিচ্ছে সেটা একটু সেট আপ করে দেখি। এটা হচ্ছে শোল্ডারের জন্য, সম্ভবত এটা এইখানে যাবে এই অপশনে, এই শোল্ডারে একটা এই অপশনে যাবে, আর একটা হচ্ছে এইখানে যাবে, এটাকে জাস্ট ই করে এই একটা, একটা হচ্ছে এইখানে যাবে, এটা এইখানে যাবে, ওকে। বাট ব্যাগটা হচ্ছে, ও মাই গড, ব্যাগের ডাইমেনশনটা নিচের দিকে, আমরা সাধারণত যে ব্যাগগুলো ইউজ করি সেগুলো হচ্ছে মুখটা উপরে থাকে, তাই তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, আমরা সাধারণত এমনভাবে ব্যাগ ক্যারি করি, বাট এই ব্যাগটা হচ্ছে উল্টা ক্যারি করতে হবে এমন, যেহেতু রাইডিং পজিশনের ব্যাগ করেছে এই কারণে এটা একটু ব্যতিক্রম।
টাইট করে নিতে পারি। এখান থেকে একটা বেল্ট দেওয়া উচিত ছিল কভার করার জন্য, বা এখান থেকে আমরা এটা বেঁধে নিতে পারি। এই যে সো হালকা পাতলা, যেহেতু বাইকের উপর বসলে বেশি বড় ব্যাগ হলে ধরা কঠিন হয়ে যায়, সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা বেসিক্যালি এটা আসলে পিঠে ঝুলানোর ব্যাগ না, এটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্কির উপরে, বাইকের ট্যাঙ্কির উপরে সেট করতে হবে, এই কারণে ট্যাঙ্ক ব্যাগটা একটু বেশি বড় হলে আবার দেখতে প্রবলেম হয়ে যাবে। সো এই আর কি, এখানে হ্যান্ডেল আছে ধরার জন্য। এটা আবার আরেকটাভাবে ক্যারি করা যায়, সেটা হচ্ছে আপনি যদি চান এটাকে সাইডে ক্যারি করা যায়, তার জন্য যে কাজটা করতে হবে তার জন্য আরেকটা হুক দেওয়া আছে অবশ্য। এটা হচ্ছে বাইকে বাঁধানোর জন্য হুক। ওকে, এটা বাইকে বাঁধানোর জন্য তাহলে এটাই সাইডে করা যাবে। সাইডেরটা সিস্টেম হচ্ছে, ধরেন একটা রাখবো, একটা হ্যান্ডেল খুলে দিব, দিয়ে এটাকে জাস্ট এখান থেকে একটু রিলিজ করব। এই যে এখান থেকে একটু রিলিজ করে দিব, দিয়ে এটাকে ধরেন এখানে আমি এ করলাম। এই যে এক সাইডও নিতে পারি আমি, ব্যাগটা এক সাইডেও রাখতে পারি। সো এই আর কি, আপনি যে কোনো সাইডে আপনি ব্যাগটা ই করতে পারবেন, ডাবলও নেওয়া যায়, এইভাবে নেওয়া যাবে। এইগুলোই আর কি দেখার পরে বেসিক্যালি আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যাগটাই নিব। আর এটা দেখতে একটু সুন্দর, আর ব্যাগটা ব্র্যান্ডটা অনেক ভালো ব্র্যান্ড। আর ব্যাগটার প্রাইস পড়েছে বাংলাদেশি টাকায় 4,000 টাকা। সো এই আর কি, ব্যাগের এখানে যেসব লেদারগুলো দেয়া, অবশ্য লেদার না, এগুলো হচ্ছে ফেব্রিক এক ধরনের, বাট অনেক হার্ডি, এটা প্লাস্টিকের পুরোপুরি। ওকে, সো এখন আমরা একটু যাই যে এটা বাইকে ট্যাঙ্কের উপর সেট করি, দেখি কেমন আসে। ওকে, লেটস গো। চলে আসছি, এইটা কীভাবে ইনস্টল করা যায়, মানে আর কি বসানো যায় ট্যাঙ্কের উপরে। তো ব্যাগটা আর কি, ব্যাগটার মডেল আরেকবার বলে নিই, এটা হচ্ছে গডসেট জিওন আর ওয়ান ভার্সন। এই যে ট্যাঙ্ক ব্যাগ, এটা জাস্ট মুখটা এদিকে থাকবে এইভাবে, আর ব্যাগটা এইভাবে থাকবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এই একটা বেল্ট আছে, এই বেল্টটা এটা হচ্ছে ঘাড় লকের মতো, ঘাড় থেকে উঠবে। তো এই যে আর ওয়ান ফাইভে এইটা জাস্ট এইভাবে, ব্যাগটা আমি একটু সরাই নিই, এই এই পোর্টটা এইখানে থাকবে আর এই পাশ থেকে এটা ঘুরে আসবে। তো যেহেতু এটা হচ্ছে এইখানে বসবে, এই যে একটা সকেট আছে, এই সকেটটা এইটার সাথে কানেক্ট হয়ে যাবে। এই যে এইটাকে একটু আমরা ছোট করে দিব। আর এখন যে কাজটা করছি, এই আর একটা বেল্ট দিছে এর সাথে, এই বেল্টটা চারটা এইভাবে আমি সোজা করে নিব। সোজা করে নেওয়ার পরে এখানে দুই পাশে দুইটা আছে, সো যেই পাশে দুইটা হুক আছে সেই পাশটা আমি এরকম উপরে রাখবো, আর এই দুইটাকে এইভাবে বের করে দিব, দিয়ে এই দুইটা এইখানে যাবে, এখানে একটা আর এখানে একটা।
পরবর্তীতে আমরা এখান থেকে কম বেশি করতে পারি সহজে অ্যাজ ইউজুয়াল ব্যাগের মতো। এটাকে আমরা ঘুরাই নিব জিনিসটাকে, আর এখানে রাবার টাইপ আছে এই কারণে এটা কোনো প্রবলেম করবে না। এবার আমি এইখান থেকে জাস্ট টেনে একটু টান টান রাখবো, সেম কাজটা এখানেও করবো। এই হচ্ছে আর কি টোটাল ব্যাগের সেট আপ, এইভাবেই করতে হবে, অন্য বাইকে একটু অন্যভাবে করতে হবে। তো আমি বেসিক্যালি এইভাবেই করলাম, এটা আমার কাছে মনে হচ্ছে ভালো হবে হবে, আর বেসিক্যালি এটা আমরা ঘরেও নিতে পারবো, এভাবে রাখতে পারবো। সো এটা বসে আমি একটু দেখাই যে বসলে কেমন হয়। এই হচ্ছে বসলে এই অবস্থা, আমরা নিচেও হতে পারবো কোনো সমস্যা নাই, ব্যাগটা খুব বেশি বাতাসও বাঁধবে না কারণ এইটার কারণে। তো এই আর কি, আর যেটা হচ্ছে আপনি আপনার ফোন এখানে রাখতে পারেন, যেমন ধরেন আপনার ফোনটা আপনি গুগল চালানোর সময় গুগল ম্যাপ ইউজ করতেছেন, সেই জন্য আপনি আপনার ফোনটাকে এরকম পজিশনে রাখতে পারেন। এই যে এখান থেকে আপনি টাচ করতে পারবেন ফোন, এই যে টাচ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। সো মানে এটা হচ্ছে টাচ প্রুফ, মানে টাচ করা যাবে আর কি। এই যে সবটা বুঝতে পারছেন, এই যে নতুন নাম্বার আপনি টাচ করবেন, এই আর কি ফোনটাকে আপনি আপনার গুগল ম্যাপ ওপেন করে যাওয়ার সময়, আমরা গুগল ম্যাপ দেখে অনেক সময় চালানো লাগে, সো সেই ম্যাপ ওপেন করে আপনাকে বারবার ফোনে নিয়ে ঝামেলা করতে হবে না। সো আশা করি এই আর কি ছিল, কিন্তু ব্যাগটা আরেকটু আমার কাছে বড় হলে মনে হতো যে ভিতরে জিনিসপত্র বেশি রাখা যেত, বাট বেশি বড় হলে আবার প্রবলেম হয়, কিন্তু আরেকটু বড় দরকার ছিল। এই যে সো আমরা এখানে আমাদের ওয়ালেট রাখতে পারি, চাবি রাখতে পারি, বিভিন্ন রকম চাবি রেখে দিলাম, তারপরে আপনি আপনার ওয়ালেটগুলো রাখতে পারবেন। এই যে ওয়ালেট এখানে রাখতে পারি, বিভিন্ন জায়গায় রাখতে পারি, আর আসলে গাড়ির কাগজও আমরা এর ভিতরে রাখতে পারি, এই আর কি এই পাশে। সো আশা করি বুঝতে পারছেন যে ব্যাগটা কিনলাম আর কি 4,000 টাকা দিয়ে, তা আপনাদের সাথে একটু শেয়ার করব সেই কারণে আর কি ভিডিওটা করা। তো ওকে, ভালো লাগলে লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব তো করবেনই আমার সাথে থাকার জন্যে, এই আর কি। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট ডে আবার কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আচ্ছা আর হ্যাঁ, আমার নেক্সট ট্যুর হচ্ছে কিশোরগঞ্জ, নিকলি হাওর, মিঠা মাইন, টোটাল কিশোরগঞ্জের ট্যুর। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকে এই পর্যন্ত, ওকে বাই বাই।